তো প্রচুর মিষ্টি, আমি ওই রান্নাঘরে মিষ্টি রেখে এসেছি, মানে ব্রেকফাস্টের জোগাড় করবো। তাহলে চলো দেখি এখানে কি মিষ্টি আছে নিয়ে আসি। এই জি নতুন বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে আসি, মিষ্টি পাঠিয়েছি, তো চলো সব ওই কিচেনে নিয়ে যাই আর খাওয়া দাওয়া করি। আমি অলরেডি কয়েকটা ওই কিচেনে রেখে এসেছি, আর এই হচ্ছে থামস আপ, কালকে একটু বেজেছে, আর কি আনিয়েছি চলো ওই কিচেনে গিয়ে দেখা হচ্ছে, চলো এসো। তো এখানটা দেখো, নিয়ে আমি বসে পড়েছি, দুটো রুটি সেকে নিয়েছি, একটুখানি সেকে নিয়েছি, তার সাথে নিয়েছি দুটো মিষ্টি, আর সেই শ্বশুর বাড়ি থেকে যে মিষ্টি পাঠিয়েছিল সেই মিষ্টি নিয়েছি, আর একটুখানি নিয়েছি হচ্ছে তোমার পায়েস। তো জানি না পুরো সবটা খেতে পারবো কি না, বাট নিয়ে তো বসেছি, তো চলো ব্রেকফাস্ট করে দেখাও। চলে এসেছি রুমে, একটুখানি ঘরটা গুছে হবে, দু তিন দিন বিয়ের ঝামেলায়, মানে প্রচুর বুঝতে পারছি একটু খাটাখাটনি হয়েছে, আর কদিন কিন্তু একটা অন্যরকম মজা ছিল, আবার সেই ডেইলি লাইফস্টাইল শুরু হয়ে গেল। দেখো খাটের কাটিংটা দেখো, এখানে মানে যাবতীয়, মানে আমরা সবাই যা শাড়ি পরেছি সব কালকে খুলে এখানে এইভাবেই আপাতত রেখে দিয়েছি। তো এখন আমার মেন কাজ এগুলোকে নামাবো, গুছাবো, আর ওদিকে আমার শাশুড়িমা রান্না বান্না বসিয়ে দিয়েছে, পরে গিয়ে দেখাবো যে কী রান্না হচ্ছে, এখন কোনো টাইম নেই, এখন এগুলো না গোছালে একদম ভালো লাগছে না। তো এগুলোকে চটপট করে চলো নামাই। এই যে এই শাড়িটা আমি পরেছিলাম, সব এইভাবে রেখে দিয়েছি, ব্লাউজ ব্লাউজ সব একসাথে। এই শাড়িটা আমার আমার ননদ বড় ননদ পরেছিল, দিদি, যাকে দিদি বলি, তোমরা চেনো হয়তো, তো পরেছিল, আর এই পরেছিল আমার বর, সব মানে যে যা পেয়েছে, আর এগুলো তো আশি পরেছিল, তোমরা তো দেখেছো ভিডিওতে কদিন, কিন্তু যাই একটা মজার মধ্যে ছিলাম, আজকে সেই আবার ডেইলি লাইফস্টাইল শুরু হয়ে গেল। চলো এগুলোতে এখন চটপট করে ভাঁজ করবো। চলে এসেছি কমপ্লিট, একটুখানি হালকা ফুলকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তো চলো এবার খেতে যাব, আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো যাওয়া যাক। আজকে দেখো সিম্পল রান্না হয়েছে, সাদা ভাত, তার সাথে আছে বেগুন ভাজা, আর আমি নিয়ে নিয়েছি একটুখানি সালাদ, সালাদ না হলে কেন জানি না ভাত খাওয়াটা ইনকমপ্লিট লাগে, তার সাথে নিয়ে নিলাম ডাল, আর এখানে দেখতে পেয়েছো চিকেনের একটা চাপ করা হয়েছে। তারপরে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো ফোন কিনতে আরশির জন্য, তো ভিভোর এই সেটটা নেওয়া হয়েছে, তো উনি বলছিল আরশিকে খুলতে, তো যেহেতু ওর ফোন তো ও এই কারণে এটা খুলছিল, তো চলো খোলার পর একদম তোমাদেরকে দেখাচ্ছি।
যাচ্ছে। ফোনের ব্যাক সাইডটা দেখতে কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এখন ফোনটা নিয়ে বাড়ি যাব, গিয়ে কিন্তু একটুখানি বেরোবো। তো চলো, চটপট করে রেডি হয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি। এখন একটুখানি যাচ্ছি বারুইপুরে, বারুইপুরে একটা ছোট্ট খাটো বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি। তো কিছু করার ছিল না, যেতেই হতো। তো কার বার্থডে চলো একটু পরেই দেখতে পারবে। তো দেখো, ফার্স্টে আমি মিও আমোরেতে চলে এসেছি। এখান থেকে কেক সিলেক্ট করব, যে আমরা বেশি জন না, চার পাঁচজন ছিলাম, চারজন মতো ছিলাম। তো যার কারণে ছোট একটা কেক খুঁজছিলাম, ছোটোর মধ্যে যদি কোনোটা পাওয়া যায়। তো এখানে দিদিও ছিল সাথে আমার, তো সিলেক্ট করছিলাম কেক কোনটা নেব। ফার্স্টে আমি সিলেক্ট করেছিলাম এই হোয়াইট কালারটা, পাশ থেকে বেশ সুন্দর লাগছিল, তো তার জন্য আমি এই হোয়াইট কালারটা সিলেক্ট করেছিলাম। বাট বের করার পর দেখলাম অতটা ভালো লাগছে না, তো যার জন্য আমি এই কী বলে ম্যাঙ্গো ফ্লেভারের এইটা হচ্ছে সিলেক্ট করেছি। তো ওটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ওর উপর আমি নাম লিখে নিচ্ছি। নিয়ে একদম প্যাকিং করে চলো বেরিয়ে পড়ি। হয়ে গেছে একদম রেডি, এবার প্যাকিং করে দিল, এবার নেব, নিয়ে কিন্তু চটপট বেরিয়ে পড়ব। তো চলো, হয়ে গেছে, এই যে দিয়ে দিল, একটা ট্যাগ দিয়ে দিল, বার্থডে ট্যাগ। চলো এবার যাওয়া যাক কেক কাটিংয়ের দিকে। তো আমরা এটা সাধারণত রাস্তায় কোথাও এক জায়গায় কেক কেটে নেব, এই যে ওদের বাড়ির সামনেই, বাড়ির সামনে না মানে গাড়ির সামনে বলতে গিয়ে আমি বাড়ির সামনে বলে ফেলেছি, গাড়ির উপরেই কিন্তু কেকটা কেটে নিয়েছে ও আর আরশি, দুজন মিলে কেটে নিয়েছে। তারপর চলে এসেছি আসমা ধাবাতে। আসমা ধাবা থেকে দেখো এখানে আমরা পরোটা অর্ডার করেছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, তো বেশি কিছু অর্ডার করিনি, কেক খেয়ে পেট ভর্তি ছিল। আর এখানে অর্ডার করেছিলাম কাবাব, তো পরোটা আর কাবাব খেয়েই কিন্তু এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ব। চলো, এই যে দেখো দেখতে পাচ্ছ খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর দেখো সন্ধ্যাও হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি। তো চলো, আর আমি তোমাদেরকে হয়তো আগেও বলেছি যে রাতে না আমার এরকম গাড়ি চড়তে খুব ভালো লাগে। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর আরশির হাতে যেটা কেক দেখছো, তো এই যে কেক নিয়ে এসেছি মিও আমোরে থেকে। তো ঘরে কী কেক আছে আগে তোমাদেরকে একটুখানি খুলে ফার্স্টে দেখিয়ে দিই। কেক কাটা হয়েছে এবং আমাদের বাড়ির জন্য, ওখানে তো কেকটা খাওয়া শেষ হয়ে গেছিলো, আর বাড়ির জন্য একটুখানি কেক নিয়ে এসেছিলাম, মানে এটা আলাদা করে। নলেন গুড়ের যে পেস্ট্রিটা আছে সেই পেস্ট্রিটা বেশ ভালো লাগে, তো ওই পেস্ট্রিটা নিয়ে এসেছি। আর এটা এখন ফ্রিজে রাখবো না, এখন যেহেতু একটু ঠান্ডা মতো আছে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই জাস্ট তোমরা তো দেখলে ঘুরে ফিরে মজা করে বাড়িতে আসলাম, আর এখন কিন্তু 8টা বাজে। তো কী কী কিনে এনেছি দেখাই, এই যে একটা ক্যাডবেরি, আর এতে হচ্ছে কেক আছে মিও আমোরের, তার এক সেকেন্ড এগুলো রেখে দিই, আর ব্যাগটাও রেখে দিই। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হয়েছে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের মাধ্যমে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারকে নিয়ে খুব 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 হ্যাপি থেকো। গুড নাইট, বাই।